দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? তো প্রায় দুদিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটিতে আজকে আপনাদেরকে মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে হয়তো ফানি ভিডিও বানান, কিন্তু ফানি ভিডিও এডিট করার সময় হয়তো চেঞ্জিংয়ে কিংবা কিছু আপনারা হয়তো ফানি ভিডিওটা সুন্দরভাবে এডিট করতে পারেন না এবং ভিডিওটি দেখতে খারাপ লাগে। তার জন্য আজকে আমি এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম, কারণ আমি একটি মানে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ফানি ভিডিও আমাদের। তো সেইখানে আমরা ফানি ভিডিও করি, তার জন্য আমার যেটুকু জ্ঞান আছে মানে আমি যেভাবে ওই ওখানে এডিট করি সেই রকম স্টেপ আপনাদেরকে আজকে ভিডিওটি দেখাতে চলেছি। তো আপনারা যারা যারা ফানি ভিডিও বানান অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলের লিঙ্কটি আমাকে দিবেন, যাতে করে আপনার চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করতে পারি। তো আমরা হেল্প করবো আপনাদেরকে। তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ফানি ভিডিও কীভাবে আপনারা এডিট করবেন খুব সুন্দরভাবে, যেটা দর্শকদের দেখতে খুব সুন্দর লাগবে এবং ভিডিওটি দেখতে খুব ভালো লাগবে, তো সেটা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে ভিডিওটিতে এডিট করা শিখে নেবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কারা কারা ফানি ভিডিও করেন। তো চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে করে চলে এসেছি। তো এখানে সর্বপ্রথমে এডিট করার জন্য আমাকে কিছু ভিডিও বানিয়ে নিতে হবে। তো আমার আগে থেকে ভিডিও বানানো আছে, তো আপনারা এভাবে ভিডিও বানাবেন। আর এখানে আমি যে অ্যাপটি থেকে এডিট করবো, আপনারা কোন অ্যাপটি থেকে এডিট করেন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এখানে কাইন মাস্টার অ্যাপ থেকে এডিট করবো। তো এখানে আমি কাইন মাস্টারটিকে ওপেন করে নেব। এখানে কাইন মাস্টারটিকে আমি ওপেন করে নেওয়ার পরে এটা হচ্ছে কি কাইন মাস্টার সেটা আমি বলতে পারবো না। প্রথমে আমার ওয়াটার মার্ক কাইন মাস্টার নামানো ছিল, তো এখন এটা আপডেটের পরে হয়ে গিয়েছে। সো গাইজ আমি এটা বলতে পারবো না। তো এখানে আমি নিউ প্রজেক্টে একবার ক্লিক করে দেবো, এখানে এই জায়গাটায় আমি একবার ক্লিক করে দেবো। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি যদি শর্টের জন্য ভিডিও বানান তাহলে তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারেন। ইনস্টাগ্রামের জন্য যদি ভিডিও বানান তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারেন, এবং ইউটিউবে যদি ভিডিও বানাতে চান তাহলে এটা সিলেক্ট করে নেবেন। এখানে ইনস্টাগ্রামে আরও সব মানে অনেক সব কোয়ালিটি আছে এটা হচ্ছে। তো এখানে আমি প্রথমে এটাকে 16:9 এটাই আমি সিলেক্ট করে নেব। এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসছে। তো গাইস, তো দর্শক বন্ধুরা, আমি এখানে কী করবো, আমার কিছু ফান ভিডিও অ্যাডজাস্ট করে নেবো। তো আমি এখানে কিছু ফান ভিডিও অ্যাডজাস্ট করে নিলাম, তো জানি না কোনটা কোথায় হবে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একবার এখানে আমি দেখিয়ে দিই। এখানে হয়তো আপনারা অনেক রকমের টোন দিতে পারেন। তো এই ক্ষেত্রে কী হয়, তো টোন দেওয়ার সময় আপনাদেরকে অনেকে হয়তো অনেক ইউটিউবে গেলে অনেক ভিডিও পেয়ে যাবে যে টোন কীভাবে সেট করে এবং কীভাবে ভিডিওর কোয়ালিটি আছে মানে ভালো করে। তো সব রকমের ভিডিও পাবেন, কিন্তু আমি আজকে যে ভিডিওটি শেখাবো সেটা হচ্ছে চেঞ্জিংয়ের। এটা হয়তো ইউটিউবে আপনারা সার্চ করে সময় ক্ষেত্রে পাবেন না। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে এখানে আপনাদেরকে ভিডিওটি দেখাই। তো এখানে দেখুন আমার একটা ভিডিও শুটের জন্য প্রথম যে পার্ট সেটুকু আমি দেখাই। তো আমি এখানে প্রথম সাউন্ডটা বন্ধ করে দেবো, সাউন্ডটা বন্ধ করে দেবো, এটার সাউন্ড বন্ধ করে দেবো। তো সেক্ষেত্রে ভিডিওটা আপনার বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পার্টটা সেটা আমি স্টার্ট করলাম। তো সেটা স্টার্ট করার পরে এরকমটা হওয়ার পরে দেখবেন এই জায়গাটা থেকে যখন চেঞ্জিং হচ্ছে এখান থেকে, তখন কতটা খারাপ লাগছে যেখান থেকে কত কীভাবে চেঞ্জিং হচ্ছে। তো এখানে আপনি যদি ক্লিক করেন তো এখানে অনেক রকমের চেঞ্জিং এর, যেমন এটা পেয়ে যাবেন দেখুন অনেক রকমের চেঞ্জিং পেয়ে যাবেন। কিন্তু আপনাদেরকে এই চেঞ্জিং আপনাদের ভিডিওটি কোয়ালিটি ভালো লাগবে না। তার জন্য আপনাদের কাজকে যেটা আমি শেখাতে চেয়েছি সেটা হচ্ছে, প্রথমে আপনাদেরকে দেখি এখানে একটি মিউজিক সেট করার জন্য আপনি এখানে
যদি আপনার সেই মিউজিকগুলো ডাউনলোড থাকে তাহলে আপনি যদি মিউজিকটা লাগাতে চান তাহলে এখানে অডিওতে ক্লিক করবেন এবং অডিওতে ক্লিক করার পর এখানে আপনি আপনার টোনগুলো মিউজিকগুলো শুনে নিতে পারেন। তো এখানে আমি একটা এখানে এটা দিয়ে দিলাম কারণ আপনাদের দেখানোর জন্য, কিন্তু এখানে এটা লাগবে না, আপনার যেখানে যেটা ভালো লাগবে সেখানে সেটা আপনি দিতে পারেন। তো তারপরে কী করবে, এখানে যতটা লাগবে যতটা দূরে দিবেন ততটা দূরে দেওয়ার পরে এখান থেকে কাট করে দিতে পারেন। এবং যদি আপনি ভাবেন যে এখান থেকে এটা পুরো ফোন সাউন্ডটা শোনাবেন আর এখান থেকে গিয়ে আস্তে করে দেবেন তবে সেটাও করতে পারবেন। তো সেটার জন্য কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এইভাবে যে ভিডিওটি চেঞ্জিং হচ্ছে, তো এখানে আপনাদেরকে একবার চালিয়ে দেখায়। এখানে গিয়ে ভিডিওটি এডিটের সময় আপনার সম্পূর্ণ মানে টোনে এবং মিউজিকে সব কিছুতে ম্যাচ করে গেছে, কিন্তু এখানে আপনার ভিডিওর কোয়ালিটি চেঞ্জিংয়ের সময় ভালো লাগছে না। সেক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওটি ভালো লাগছে না বলে দর্শকরা এবং আপনার সাবস্ক্রাইবার যারা করে রেখেছে সাবস্ক্রাইবাররা তারা দেখবে না। তো সেক্ষেত্রে আপনি এখানে এই প্লাসে ক্লিক করে আপনার এখানে অনেকগুলো পেয়ে যাবেন মানে চেঞ্জিংয়ের সময়। এখানে দেখুন 3D বক্স আপনাদেরকে সম্পূর্ণটা দেখায়, এরকম আপনারা এইরকম সব রকমের পেয়ে যাবেন, কিন্তু এগুলো ভালো লাগবে, এগুলো বেসিক্যালি গানের সময় এগুলো ভালো লাগবে। তো আমি এখানে আপনাদেরকে দেখাই যে আপনি এরকম ইউটিউবে এরকম চেঞ্জিংয়ের ভিডিও আপনাদেরকে কেউ আজ পর্যন্ত ইউটিউবে আপলোড করেনি, জাস্ট করেছে কি না সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করেছি অনেক জায়গায় খুঁজেছি। বিশেষ করে আমি এককালে যখন এডিট জানতাম না তখন আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তো আমি আজকে নিজে শিখেছি, তার জন্য আমি ভাবলাম যে এটা আপনাদের মাঝে শেয়ার করি। তো দেখুন এখানে আমি সাউন্ডটিকে একটু কাট করে দিচ্ছি আর ভিডিওটি কত সুন্দর লাগছে দেখুন। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কথাটি, আর ভিডিওটি এভাবে এডিট করার মানে আমি আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ ভিডিওটি কীভাবে এডিট করবেন সেটা অন্য ভিডিওতে দেখাবো, আজকে ভিডিও বেশি বড় করব না। তো দর্শক বন্ধুরা আপনারা যারা যারা দেখলেন হয়তো অনেকে শিখে নিয়েছেন, তো এখানে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে এখানে এই যে এই প্লাসে ক্লিক, এই প্লাসে ক্লিক করার পরে এইভাবে স্ক্রল করে তোলার পরে দেখবেন এখানে এখানে অপশান আছে। তো এখানে কি হলো এটা, তো গাইজ তো এখানে একটা প্লাস বলে একটা অপশান আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে এখানে একটু সমস্যা হচ্ছে দাঁড়ান আপনাদেরকে, তো এখানে প্লাস এখানে ক্লিক করার পরে এই জায়গাটায় এভাবে স্ক্রল করার পরে দেখবেন এখানে এভাবে স্ক্রল করার পরে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন, যেমন প্রথমে এই একটা অপশান, দ্বিতীয় একটি অপশান, তৃতীয় একটা অপশান, চতুর্থ একটা অপশান। তো এইভাবে আস্তে আস্তে স্ক্রল করার পরে এখানে দেখবেন আরেকটা অপশান পাওয়া যাবে, তারপরে আরেকটা অপশান পাওয়া যাবে, তারপরে আরেকটা অপশান পাওয়া যাবে, তারপরে নিচে দেখবেন একটু নিচে স্ক্রল করে দেখবেন এই জায়গাটি একটি অপশান আছে যেটাতে ক্লিক করে দিতে হবে আমাদেরকে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন জুম জুম আউট, তারপরে অনেক রকমের আছে। তো এখানে আমরা এখানে যে থার্ড অপশানটা আছে মানে সেকেন্ড অপশানটা আছে সেটার উপরে এখানে যে সেকেন্ড অপশানটা আছে সেটার উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যতটা চান দেরিতে করতে পারেন এবং খুব অল্প সময়ের ভিতরে করতে পারেন, তো সব রকমেরই এটা সুবিধা আছে। তো এটা করার পরে এখান থেকে আপনাকে রাইট ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা হয়তো শিখতে পেরেছেন, তো আমি একটি সম্পূর্ণ ভিডিও যেদিন মানে কোনো দিন যদি এডিট করি তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাবো এবং ইউটিউবে আপলোড করবো কীভাবে ফানি ভিডিও আমি এডিট করি। তো আজকের ভিডিও পর্যন্ত দর্শক বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর আমার ভয় যদি কোথাও বলে থাকে আমাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, দেখা হবে আবার পরের ভিডিওতে।